তাপমাত্রা আরও বাড়লে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। তবে শনিবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আবহাওয়া অফিস আমাদের সচিবকে জানিয়েছে যে মানে এই তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে দেখি কালকে কত তাপমাত্রা। তাপমাত্রা তো একদম স্থির থাকে না, ওঠা নামা করে, সে কারণে আমরা ওই শনিবার বা শুক্রবার এই দুই দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে চাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।